মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে দিকে বললেন এই নাও এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম আমাকে দিয়েছিল তোমার দাদা ঘড়িটা দুই শত বছর আগের তবে ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে ছেলেটা বলল কি কাজ এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও ছেলেটা তাই করলো ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেল সে ফিরে এলো তার বাবা বলল খড়ির দোকান তার কত টাকা দিতে চাইল ঘড়িটার ছেলেটা বলল একশো টাকা মাত্র নাকি অনেক পুরাতন তাই বাবা বললেন পাশের কফি শপে যাও তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও ছেলেটা তাই করলো ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেল ফিরে এলো তার বাবা জানতে চাইল, কি বললো ওরা ওরা তো এটা নিতেই চাইলো না বললো এত পুরানো নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে বাবা হাসলেন বললেন এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও তাদের বলবে যে এই আজ থেকে বছর আগের ছেলেটা তাই করলো নিয়ে জাদুঘরে গেল ফিরে এলে তার বাবা বলল কি বলল ওরা ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায় তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে ছেলের কথা শুনে বাবা হাসলেন বললেন আমার সন্তান আমি তোমাকে এটাই শেখাতে চাচ্ছিলাম যে যারা তোমার মূল্য বুঝবে তার ঠিকই তোমাকে জীবনের মূল্যায়ন করবে আর যারা তোমার মূল্য বুঝবে না তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবে না তাই যারা তোমাকে মূল্যায়ন করবে না তাদের থেকে হতাশ হয়ে পড়ো না তারা তোমার মূল্য বুঝতে অক্ষম তুমি তাদের কাছেই যাবে তারা তোমার সত্যিকার মূল্য বুঝবে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে প্রতিদিন আরও এমন খবর পেতে আমাদের নিউজ এক্সপোজার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন